নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভীষণ ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো এটি হলো রানু মণ্ডলের বাড়ি, আমি যেদিন গেছিলাম তারই আরেকটি অংশের ভিডিও। একসঙ্গে দিতে গেলে অনেক বড় হয়ে যেত, সেজন্য আমি দুটি পার্টে দিয়েছি। অনেক অনুরোধ করে রানুদির ঘরের মধ্যে ঢোকার চেষ্টা আমরা করেছিলাম এবং ঢুকেও ছিলাম। ভীষণ স্যাঁতস্যাঁতে ঘর, আর লাইট পাখা কিচ্ছু নেই। আমি বুঝতে পারছিলাম না উনি সন্ধ্যের থেকে কিভাবে বাস করেন এই ঘরের মধ্যে। আজকের দিনে লাইট ছাড়া থাকা সত্যি ভীষণ কষ্টকর ব্যাপার। তবে রানুদি বেশ আনন্দেই ছিলেন। কথা বলার মাঝেই রানুদির মুড হঠাৎ চেঞ্জ হয়ে যায়। মানে এই যে কিছু যেন ভাবছে, মাথার মধ্যে কিছু হয়তো ঘুরছে। চড়িটা খুলবো, হ্যাঁ এখানটা কি খুলে নি। নিজেই ঘর দেখাতে নিয়ে গেলেন, ডেকে নিয়ে গেলেন, গাইতে গাইতে নাচতে নাচতে আমাদের ঘর দেখাচ্ছিলেন রানুদি। তুমি যেটা বলো সঙ্গে সঙ্গে আমরা এনে দিতে পারি। অনেকটা দূর না বলো? ঠিক আছে, যখন আসবে একদম তুমি যা যা বললে সব নিয়ে আসো। দিতে পারি না বলে ওরা বাড়িতে এসে নাম্বার লিখে চলে যায়, এবার এই ফোনের নাম্বার মিটা আমাকে বলে। মানে তার মানে তাই, যেহেতু আমাকে নাম্বার দিলে আমি ফোন করি না কাউকে, কি করে করবো নাম্বার? যদি আমার নাম্বারটা না ফোন করতে পারি, মোবাইল যদি না থাকে বা থাকে তা সে ভাঙচুর, আমি কি করে ফোন করবো বলো? তাই তো, সত্যি তো। এবার তুমি আমার কোনো নাম্বার দিলে, তোমার নাম্বারটা, এবার তুমি তোমাকে আমি নাম্বারটা নিয়ে কোথায় ফোন করতে? একদম একদম, তাই না? কার কাছে বলবো, কার কাছে যাবো? ঠিক ঠিক ঠিক, নিজের থেকে নাম্বারটা ডায়াল করতে পারি, ফোনটার সঙ্গে কথা বলতে পারি। সে তুমি বলো যে এই না সবাই তোমাকে ভালোবাসে দিদি। অবশ্যই ভালো, যার জন্য লিখে যায় ও দেখে যে ঠিক আছে আমি পারলাম না ফোন করতে, তুমি করবে। নিজের মতো সবাই নিজেদের যেমনটা ভালোবাসো আমাকে সেভাবে ভালোবাসতে শেখো তোমরা। যদি তোমরা না পারো তাহলে তোমাদের সবকিছু বৃথা, বেকার। আমি এই কথাটা সবার জন্য বলছি, যারা ওই ধরনের ওই চরিত্রের তাদেরকে বলছি। তুমি যখন ব্যবহার করেছো তো তোমার জন্য রাখো, আমাকে দেবে না। আমার যদি তোমার সমর্থন না হয় তাহলে তুমি দিও না, কিন্তু দেওয়ার আগে তুমি চিন্তা করো তুমি উপহারটা কি ধরনের দিচ্ছ, কেমন দিচ্ছ। তো এরকম ব্যাপার তোমাদের জন্য থাকবে তোলায়, যে তোমরা আমার সঙ্গে আমাকে অসহায় একটা মেয়ে অথবা বিধবা ভেবে যে তোমরা আমার সঙ্গে এরকম অন্যায় করবে, অত্যাচার, ইটস নট ফেয়ার, এটা ঠিক না। তোমরা নিজেদের বিবেচনা করবে, তোমরা যেটাকে ব্যবহার করো সেটা যদি আমাকে দাও তাহলে কত জঘন্য ব্যাপার। ব্যবহার করেন সেটা আপনি যদি কাউকে উপহার দেন সেটা কি আপনার বিবেক বলে যে আপনি সেটা দেবেন তো কাউকে? কত জঘন্য নোংরা যাদের স্বভাব, ঠিক
দেবেন না সেটা আলাদা কথা, একদম হ্যাঁ সমর্থনই দিতে পারেননি দেবেন না একদম, কিন্তু তার জন্য কোনো কথা থাকবে না, সেটা কোনো প্রশ্ন থাকবে না, কোনো প্রতিবাদ থাকবে না, কিন্তু যখন আপনি আমাকে অন্যায় ভাবে কোনো জিনিস কাউকে ব্যবহার করে তার গায়ে কত রোগ থাকে কি থাকে কিছু বলায় না এবং তার নাইটিতে বোঝা যায় কত জঘন্য গন্ধ, তো সেই ধরনের নাইটি আপনি যখন এনে দেবেন তখন সেটা সহজে তো কক পাড়ায় যায় না, সহজ তো দূরের কথা, ঠিক পারলাম কি ওটা আমি পড়তে বলুন, আমি পারলাম নাইটিটা পড়তে, না না এটা নেবেন এটা নেবেন না না নেবো না, কারণ অত গন্ধ কি করে নেবো বুঝতে পারছো না, থাকছি ওরা নিয়ে আসছে আসি নাই তোমার এখানে আজকে আসলাম প্রথম তোমার সাথে দেখা করতে, নাইটি নিয়ে আসো একটা, হ্যাঁ নাইটি নিয়ে আসো, আর কি লাগবে বলো, নাইটি আইস পেপার নিয়ে আসবে বুঝতে পারি, চটিয়ার নাইটি নিয়ে আসো, চটিয়ার নাইটি, এই মিতুন চটিয়ার নাইটি, এবারে গালা গালা এই যা আসলাম তো আমাদের রানুদির বাড়ির মোটামুটি রানুদির সঙ্গে দেখা, রানুদির গান শোনা, আমাদের সবকিছু হচ্ছে, আমি সুপার হ্যাপি, প্রচুর গান শুনিয়েছে, তো চলো আজকের মতো চলে যাই, পরের দিন রানুদির ডিমান্ডস গুলো পূরণ করার চেষ্টা করব, আজকে আমার যেটুকু সামর্থ্য ছিল সেটুকু করেছিলাম, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো আর ভালোবাসা দিও, পাশে থেকো, তো চলো আজকের মতো আবার পরে কথা হচ্ছে, দেখা হচ্ছে, আজকের মতো এটুকুই, টাটা। তো এই যে রানুদির বাড়ি আমরা চলে আসলাম, জাস্ট ওইটা রানুদির মুড আজকে ভীষণ ভালো ছিল, ভীষণ ভালো ছিল, আমাদের কোনো অসুবিধা হয়নি, খুব ভালো ব্যবহার করেছে, তো সত্যি ভীষণ ভালো আসলো আমাদের দিনটা, চলো টাটা বাই, ভালো লাগলে শেয়ার করে দিও আর পাশে থেকো, ভালোবাসা দিও, বাই, লাভ ইউ অল, থ্যাংক ইউ।